আজকে নিয়ে এসেছি চিকেনের দারুণ একটি রেসিপি নিয়ে। এইভাবে যদি আপনারা চিকেন একবার বানান, আমি শিওর আপনারা এই চিকেন বারবার বানাবেন, এতই সুস্বাদু হয় এই চিকেন রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন আঙ্গারা বা আঙ্গারা চিকেন। কী করে এটা বানাবো তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি এখানে বড় 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হলে এখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, তো পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি, পেঁয়াজটা এখন আমি লালচে করে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট ধরে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি লালচে করে। এখন পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। এই ভিডিওটা যখন আমি করি তখন লোডশেডিং হয়ে গিয়েছিল, সেই কারণে ভিডিওটা আপনাদের ডার্ক মনে হবে একটু। পেঁয়াজ ভাজাটা আমি তুলে নিলাম, এখন গ্যাস অফ করে দিচ্ছি। এখন আমি এই চিকেন আঙ্গারার মশলাটা তৈরি করে নেব। লোডশেডিংয়ের কারণে আমি মশলাটা শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা মশলাটা মিক্সার জারেও বেটে নিতে পারেন। শিলপাটায় মশলা বাটলে পরিশ্রম হয় ঠিকই, তবে মিক্সার জারে বাটা মশলার থেকে শিলপাটায় যদি বেটে নেওয়া যায় এভাবে মশলা, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। তো আমি ছোট 4 টুকরো আদা আর 20-22 কোয়া রসুন একসাথে দিয়ে বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন মশলাটা আমি তুলে নিচ্ছি। আর যে ভাজা পেঁয়াজটা আমি তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি, এখন এটাও আমি বেটে নিচ্ছি। শিলপাটায় মশলা খুব একটা বাটতে পারি না, তাই মশলাটা কিন্তু খুব মিহি করে বাটা হয়নি। ভাজা পেঁয়াজটাও আমার বাটা হয়ে গেছে, এখন এই পেঁয়াজ বাটাটা আমি তুলে নিচ্ছি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 650 গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো। আঙ্গারা চিকেনের কালার একটু রেড কালারই হয়, তো আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন সামান্য। আর যদি অপছন্দ হয় তাহলে আপনারা এর পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্লেন লঙ্কার গুঁড়োই ব্যবহার করলাম। দিয়ে দিলাম ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লবণ, লবণ আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর যে পেঁয়াজ আমি ভেজে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 চামচ টক দই, তো টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি। টক দই দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। আর আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করছি, দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি, এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। এখন এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চাইলে আপনারা সারা রাত ফ্রিজের মধ্যে চিকেনটা ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারেন, এতে চিকেনটা খুব সফট হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে। যত বেশি রাখা যাবে ততই কিন্তু চিকেনটা সফট হবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম রান্নার দিকে। যেই তেলের মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ,
পেঁয়াজটাও ভেজে নেব একটু লালচে করে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। তো আমি একটা বড় সাইজের টমেটো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। টমেটোটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু সফট হয়ে যাচ্ছে। টমেটোটাও এখন অনেকটাই নরম হয়ে গেছে। আর এর মধ্যে এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। তো ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দু তিন মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি রান্নাটা করে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেইনি, তাই এখন দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম এখন একদম লোতে রেখেছি, আর ঢাকা দিয়ে এখন এই চিকেনটা আমি হতে দেব। যতক্ষণ না পর্যন্ত চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রাখব। আর অবশ্যই মাঝের মধ্যে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু মশলা তলায় ধরে যেতে পারে। প্রায় 20 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, আর মাঝের মধ্যে আমি ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। চিকেন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। গ্যাসের ফ্লেম এখন আমি মিডিয়ামে রেখেছি, আর এটা ততক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। তো আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এর যে জলটা ছেড়েছে এটা কষাতে কষাতে কিন্তু চিকেন পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। আর চিকেন আঙ্গারার স্পেশালিটিটা কী সেটা আমি একটু বাদেই বলছি, কেন এই রেসিপিটিকে চিকেন আঙ্গারা বলা হয় তো আমি একটু পরেই বলছি আপনাদের। চিকেন কিন্তু কষাতে কষাতে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনের জলটাও পুরো শুকিয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিলাম। আর চিকেন আঙ্গারার স্পেশালিটিটা হলো এই চারকোল, মানে কয়লা। এই চারকোলের যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটাই কিন্তু এই চিকেন আঙ্গারার স্পেশালিটি। তো জ্বলন্ত কয়লা আমি একটা ছোট্ট বাটির মধ্যে রেখে চিকেনের মাঝখানে বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এর যে একটা স্মোকি ফ্লেভার আছে সেটাই কিন্তু এই চিকেন আঙ্গারার স্পেশালিটি, আর এটা অবশ্যই করতে হবে। আর এর ধোঁয়াটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ এইভাবেই আমি ঢেকে রেখে দেব। এখন আর ধোঁয়াটা নেই, তো এখন আমি ঢাকনা খুলে দিচ্ছি। চারকোলের যে ধোঁয়াটা সেটা কিন্তু চিকেনের সাথে ভালো মতো মিশে গিয়েছে, আর এই ধোঁয়াটাই কিন্তু চিকেনের স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। এই বাটিটা সরিয়ে নিয়ে এখন আমি এই চিকেনটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এই চিকেন আঙ্গারা আপনারা তন্দুরি রুটি, নান, পরোটা বা প্লেন রুটির সাথে সার্ভ করতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।